বাংলা সাহিত্যের মহাপুরুষ, আধুনিক বাংলা কাব্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন। তার শৈশবের স্মৃতিবিজড়িত মামাবাড়ির তথ্য খুব কমই প্রকাশ্যে এসেছে। তালাবাজার থেকে কপোতাক্ষ নদ পেরিয়ে বাইকগাছার রাড়ুলি ইউনিয়নের কাটিপাড়া গ্রামে এসেছি। বিকাল প্রায় পৌনে পাঁচটা বাজে। মধুসূদনের মা জাহ্নবী ঘোষ ছিলেন এই গ্রামের গৌরীচরণ ঘোষের কন্যা। একটি সূত্রে উল্লেখ করা হয়েছে কবিতার মামাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার মামাবাড়িতে পাশাপাশি চারটি মন্দির রয়েছে। মন্দিরগুচ্ছের একটি দোল মন্দির, দুটো শিব মন্দির ও একটি চণ্ডী মণ্ডপ। তথ্যমতে বাংলা 1205 সালের 25শে বৈশাখ এই মন্দিরগুচ্ছ নির্মাণ করা হয়। আমি সিঁড়ি দিয়ে দোল মন্দিরে উঠে এসেছি। মন্দিরগুচ্ছের পূর্ব পাশের প্রথম মন্দির এটি। মাটি থেকে 2 ফুট উঁচু একটি নিরেট মঞ্চের উপর এর অবস্থান। চারকোনা মন্দিরটি 3 পরত বিশিষ্ট, 5টি করে ভুসুয়ার স্কিলান আকৃতির নকশা মধ্যবর্তী থামের সাহায্যে দৃষ্টিনন্দন ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটি 4 চালা বিশিষ্ট। দোল মন্দির থেকে জোড়া শিব মন্দির এবং চণ্ডী মণ্ডপের একাংশ দেখা যাচ্ছে। একসময় এখানে নিয়মিত দোল উৎসব পালন করা হতো। সে উৎসব উপভোগ করতে কবি প্রত্যেক বছর মায়ের সাথে মামাবাড়িতে আসতেন। নিচে নেমে জোড়া শিব মন্দিরের পাশে এসেছি। দোল মন্দিরের পশ্চিমাংশে পাশাপাশি দুটি মন্দিরের অবস্থান। দক্ষিণমুখী এ মন্দির দুটিও ভূমি থেকে নিরেট মঞ্চের উপর নির্মিত। প্রথম মন্দিরটি সমতল ছাদের এবং বর্গাকৃতি। মন্দিরের দক্ষিণ ও পশ্চিমে ভুসুয়াস আকৃতির দুটো খিলান দরজা আছে। দ্বিতীয় মন্দিরটি 8 চালার। এর ভিতরের অংশও বর্গাকৃতি এবং দরজার সংখ্যাও দুটো। দুটো দরজাই কৌণিক অশ্ব নালাকৃতি খিলানের। এখন আমি ভাঙা চণ্ডী মণ্ডপের দেয়ালের উপর দিয়ে হাঁটছি। মন্দিরগুচ্ছের একেবারে পশ্চিম অংশে এর অবস্থান। মন্দিরের গর্ভগৃহ বাদ দিলে এর উত্তর ও দক্ষিণে মূল গৃহের সমান্তরালে বারান্দা। মন্দিরের সামনে পিছনে উভয় দেয়ালে একই সমান্তরালে 5টি করে খিলান সারির দরজা নির্মিত। খিলান সারির উপরি অংশে 3 পরত বিশিষ্ট নকশায় ফুটিয়ে তোলা হয়েছে অলঙ্করণ। মন্দিরের গায়ের বিভিন্ন অংশে পোড়ামাটির ছাপও মেলে। এটি একসময় সমতল ছাদের ছিল। মন্দিরগুচ্ছ বর্তমানে ধ্বংসপ্রায়। এখনই সংরক্ষণ করা না হলে অচিরে ধ্বংস হবে এ ঐতিহাসিক স্থাপনা। কবির মামাবাড়ির মূল জায়গায় এখন প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। এরকম জনশ্রুতি আছে কবি 1842 সালে খ্রিস্টধর্ম গ্রহণের পরও এখানে এসেছিলেন। আমরা মন্দিরগুচ্ছ থেকে বেরিয়ে কাটিপাড়া দ্বিতীয় মন্দির চত্বরে চললাম।